তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকেছো। তোমরা সবাই যে আমার পাশে থেকেছো, সাথে থেকেছো, এটাতেই অনেক অনেকটা ভালোবাসা পেয়েছি। অনেক সাবস্ক্রাইবারও হয়ে গেছিল, প্রায় 514 এরকম আমার সাবস্ক্রাইবার হয়েছে। অনেক ভিউজ পেতাম, প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি 100 উপর ভিউজ পেতাম। তো আমাকে চ্যানেলটা এখানেই এন্ড করতে হবে, চ্যানেলটাকে আমাকে আজকে ডিলিট করতে হবে। আর হয়তো কোনো ব্লগ কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমার অনেক পার্সোনাল ক্ষতি হচ্ছে, আমার আমার সাংসারিক জীবনে ক্ষতি হচ্ছে, আমার অনেক 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 প্রবলেম হচ্ছে। তো আমি ডিসাইড করে নিয়েছি যে না, আমাকে আজকেই ডিলিট করে দিতে হবে। তো এটাই আমার শেষ ভিডিও, এটাই আমার লাস্ট ব্লগ ভিডিও। তো আর আমি তোমাদের সাথে কোনো ভিডিও আনতে পারবো না, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। কেউ কিচ্ছু মনে করো না, যদি কোনো ভুল হয়ে থাকে তোমাদের আমার মধ্যে, আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। বাই বাই, টাটা। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, যারা ব্লগ করছো, যারা ইউটিউব করছো, তারা সবাই ভালো করে ব্লগ বানাও। কিন্তু আজ আমার এখানে শেষ, অনেকটা ভালোবাসা ছিল এই চ্যানেলটার মধ্যে আমার। রোজ রোজ মানে সময় না হলেও আমি ভিডিও বানাতাম, চেষ্টা করতাম যে ব্লগ বানাবার, অনেক রকম আমার গুড্ডু সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম। তো অনেকটা স্বপ্ন নিয়ে, অনেকটা আশা নিয়ে আমি চ্যানেলটাকে প্রথমে কিছুই জানতাম না, তারপরে আস্তে 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 অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানতে পারলাম। তো চ্যানেলটা অনেকটাই আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। অলরেডি এটা 500 সাবস্ক্রাইবার হয়ে গেছিল। তো এটা আমার আর সম্ভব হচ্ছে না, আমাকে এখানে এন্ড করতে হবে, এই চ্যানেলটাকে আমাকে ডিলিট করতে হবে আমার পার্সোনাল প্রবলেমের জন্য, আমার কিছু পারিবারিক প্রবলেমের জন্য। তোমরা কেউ কিচ্ছু মনে করো না, আমি সব বিস্তারে তোমাদেরকে বলতে পারছি না। সবাই সবার কাছে, যারা আমার ব্লগ ভালোবাসতে, যারা আমার ভিডিও ভালোবাসতে, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আর কিচ্ছু করার নেই, আর আমি কোনো ব্লগ দিতে পারবো না তোমাদের কাছে। অনেক সরি সরি সরি, আজকে হচ্ছে 1 এপ্রিল। তো তোমাদেরকে এপ্রিল ফুল বানানোর জন্য একটা ছোট্ট মজা করছিলাম। কোনো মতেই আমি চ্যানেল ডিলিট করব না, কোনো মতেই আমি চ্যানেল মুছবো না, সব আসবে। আজকে যেহেতু এপ্রিল ফুল, তাই তোমাদের সাথে একটু মজা করছিলাম, জাস্ট একটু মজা করলাম। কেউ কিছু মাইন্ড করো না, কিন্তু জাস্ট এটা একটা মজা। তো তোমরা কে কে সিরিয়াসনেস নিয়ে নিয়েছো, কে কে সিরিয়াস ভাবে নিয়েছো আমার ভিডিওটা প্রথম দেখেই, কমেন্টে তাদের জানাও, আমি তাদের নাম। হ্যাঁ, চোখে জলটা দেখছিলে না, এটা কিন্তু মোটেও কাঁদিনি, কিভাবে জলটা এলো দেখতে চাও? দাঁড়াও দেখাচ্ছি, এই যে। তো এই দেখো, এখানে আমি রান্না করছিলাম, আর রান্নার জন্য আমি পেঁয়াজ বাটছিলাম। তো পেঁয়াজ বাটতে বাটতেই আমার মাথায় আইডিয়াটা এলো, চোখে জল পড়ছিল খুব ঝাল লাগছিল বলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে জানাই হ্যাপি এপ্রিল ফুল। চলো টাটা, বাই বাই।